আজকে আমরা এই ভিডিওতে ফিজিক্যাল এনভায়রনমেন্ট এই চ্যাপ্টারটার উপরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তো আমি যথাসম্ভব এই কোশ্চেনগুলোর ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে তো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে তো এই বায়ুমণ্ডল নিয়ে বলতে গেলে বলতেই হয় যে বায়ুমণ্ডল কতগুলো স্তরে সমন্বয়ে গঠিত এই ভ্রূপৃষ্ঠ থেকে উপরের দিকে এই বায়ুমণ্ডলের স্তরগুলো হচ্ছে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার আর হচ্ছে এক্সোস্পিয়ার তো এই স্তরগুলো মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স লিখে রেখেছি এই ট্রিক্সটা হচ্ছে যে ট্রাস্ট মি ইন দ্য এক্সাম তো এই ট্রাস্ট মি ইন দ্য এক্সাম দিয়ে মনে রাখবো এই স্তরগুলোর নাম তো ট্রাস্টের টিআর দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রোপোস্পিয়ার এর নাম এস টি দিয়ে মনে রাখবো হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ারের নাম মি দিয়ে মনে রাখবো হচ্ছে মেসোস্পিয়ারের নাম দায়ের টি এইচই দিয়ে মনে রাখব হচ্ছে থার্মোস্ফিয়ারের নাম এবং এক্সাম দিয়ে মনে রাখবো হচ্ছে এক্সোস্ফিয়ারের নাম এভাবে ট্রাসমি ইন দ্য এক্সাম দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার মেসোস্পিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার তো দুই নম্বর যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেনের গ্যাসের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি এবং দুই নম্বর হচ্ছে অক্সিজেন তারপর হচ্ছে আর্গন তারপর হচ্ছে কার্বন অক্সাইড তারপরে অন্যান্য গ্যাস যেগুলো রয়েছে তো এই নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক জিরো আট পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে কুড়ি দশমিক চুরানব্বই পার্সেন্ট এবং আর্গন যে রয়েছে সেই আর্গনের পরিমাণ হচ্ছে পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট এই পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট হচ্ছে আর্গনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হচ্ছে ল্যাপস কাকে বলে অর্থাৎ এই ভ্রূপৃষ্ঠ থেকে উপরের দিকে ধীরে ধীরে উঠতে ট্রোপোস্পের মধ্যে যে তাপমাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে এই যে তাপমাত্রা ধীরে ধীরে কমছে এই কমার যে অনুপাত এই অনুপাতটাকেই বলা হচ্ছে রেট তো এখানে লেখা রয়েছে যে সমুদ্র থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকেই ল্যাপসেড বলে তারপরে যে কোশ্চেনটা আছে এই ল্যাপস রেটের পরিমাণ কত অর্থাৎ এই যে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে তাপমাত্রা হ্রাস পায় সেটা কি হারে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে প্রতি কিলোমিটার উচ্চতা বাড়লে সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে এটাই হচ্ছে ল্যাপস রেট তো তারপরে কোশ্চেন হচ্ছে অ্যালবেডো কাকে বলে তো এই অ্যালবেডো হচ্ছে সূর্য থেকে যে পরিমাণ তাপশক্তি পৃথিবীর দিকে আসে তার চৌত্রিশ পার্সেন্ট শক্তি কিন্তু এই পৃথিবীর থেকে মহাশূন্যে ফিরে যায় সেই চৌত্রিশ পার্সেন্ট শক্তিকেই কিন্তু বলা হচ্ছে অ্যালবেডো তো এই চৌত্রিশ পার্সেন্ট শক্তি কিন্তু অনেক কিছুর মাধ্যমেই মহাকাশে ফিরে যায় সেটা হচ্ছে মেঘ হতে পারে বায়ুমণ্ডলে ধুলিকণা হতে পারে মাটি হতে পারে তো এরকম বরফ হতে পারে মেরু অঞ্চলের তো এগুলো দ্বারা কিন্তু ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যের দিকে ফিরে যায় এটাকেই বলা হচ্ছে অ্যালবেডো তো অ্যালবেডো সূর্য থেকে আসা যে সৌরশক্তি প্রায় থার্টি ফোর পারসেন্ট মেঘ ধুলিকণা বরফে ঢাকা জমি সাগর মরুভূমি বনভূমি থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে আলোক তরঙ্গের আকারে মহাশূন্যে ফিরে যায় তাকে পৃথিবীর অ্যালবেডো বলে এবার পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে অর্থাৎ এই বৈপরীত্য উত্তাপ হচ্ছে সাধারণত দেখবেন যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে তো এই তাপমাত্রা যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পাওয়ার পরিবর্তে উল্টা ঘটনা ঘটবে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও তাপমাত্রা বাড়বে তখন তাকে বৈপরীত উত্তাপ বলবে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা যখন কমবে না তখন এই বিপরীত অবস্থাকে বলা হচ্ছে বৈপরীত উষ্ণতা তো তারপরে যে কোশ্চেনটা আছে পৃথিবীর অ্যালবেডো কত তো পৃথিবীর অ্যালবেডো কত এটা আমরা আগেই জেনে নিয়েছি যে থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে পৃথিবীর অ্যালবেডো অর্থাৎ থার্টি ফোর পার্সেন্ট কিন্তু আবার ফিরে যায় মহাশূন্যে এটাই হচ্ছে পৃথিবীর অ্যালবেডো তারপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যে কোন মেঘে বেশি বৃষ্টিপাত হয় বর্ষাকালে কোন কোন মেঘ সবচেয়ে বেশি দেখা যায় ঘূর্ণিঝড়ের সময় আকাশে কোন মেঘ তৈরি হয় একটি বজ্রগর্ভ মেঘের নাম বলো সব কোশ্চেনের উত্তর কিন্তু কিউমোলো নিম্বাস যে মেঘটা আছে সেই কিউমোলো নিম্বাস তো পরে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের গুরুত্ব সবচেয়ে বেশি তো রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের হচ্ছে আয়নোস্পিয়ারের গুরুত্ব সবচেয়ে বেশি তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ সৃষ্টি হয় তো এটা হচ্ছে ট্রোপোস্পিয়ারে হয় এই ঝড় বৃষ্টি যেহেতু মেঘের বেশি পরিমাণটাই হচ্ছে ট্রোপোস্পিয়ারের মধ্যে অবস্থান করছে তাই ঝড় বৃষ্টি মেঘ এসব ট্রোপোসপিয়ারের মধ্যে হয় এই কারণেই ট্রোপোস্পিয়ারকে বলা হয় ক্ষুদ্ধমণ্ডল ষোলো নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম তো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম হচ্ছে ট্রোপোস্পিয়ার যেটার উচ্চতা হচ্ছে ষোলো থেকে আঠারো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে সরি ভ্রূপৃষ্ঠ থেকে বলা অ্যাকচুয়ালি ঠিক হবে না সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে কারণ ভূপৃষ্ঠের উচ্চতা সব জায়গায় সমান নয় পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ কত তো বায়ুমণ্ডলের ওজন গ্যাসের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো 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 সিক্স পার্সেন্ট তো আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো বায়ুমণ্ডলে হচ্ছে স্ট্যাটোস্পিয়ার যে স্তরটা আছে সেই স্ট্যাটোস্পিয়ার স্তরটাই হচ্ছে ওজন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি পরে যে উনিশ নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তো বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে আর বায়ুর যে উষ্ণতা সেই উষ্ণতা মাপা হচ্ছে থার্মোমিটার দিয়ে তো পরে কোশ্চেনটাই হচ্ছে উষ্ণতা মাপা সেটা হচ্ছে সিক্সের লঘিষ্ঠ থার্মোমিটার কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় তো রেনগজ এটা খুব ইম্পর্টেন্ট গজ পরীক্ষায় বেশিরভাগই আসে যে কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় সেটা হচ্ছে রেনগজ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ তো এটা হচ্ছে অ্যানিমোমিটার আর আবহাওয়া সম্পর্কে লু কথাটির অর্থ কী তো এই লু লু হচ্ছে একটা গরম বায়ু তো এটা দেখা যায় উত্তর পশ্চিম ভারতে তো এখানে লেখা আছে যে উত্তর পশ্চিম ভারতে দিনের বেলায় যে প্রচণ্ড বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় লু তো তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভারত কোন জলবায়ুর দেশ তো ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ শিলামণ্ডল কাকে বলে তো পৃথিবীর উপরে শিলা দিয়ে তৈরি কঠিন স্তরকে শিলামণ্ডল বলে পৃথিবী পৃষ্ঠের কতটা জায়গা স্থলভাগের অন্তর্গত সেটা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স পারসেন্ট ভূত্বক কাকে বলে শিলামণ্ডলের কঠিন এবং বহিরাবরণকে ভূত্বক বলে পরের কোশ্চেনটা হচ্ছে কন্ট্রাক্ট বিযুক্তি কাকে বলে তো এই কোশ্চেনটার অ্যান্সারের আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেব তারপরে এই কোশ্চেনগুলো এই ছবিতে লক্ষ্য করুন এই ছবিতে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ধরা হয়েছে এবং এই জায়গাটাকে পৃথিবী পৃষ্ঠ ধরা হয়েছে তো এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাকে পৃথিবীর ব্যাসার্ধ ধরা হয়েছে তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার কিলোমিটার তো এটা হচ্ছে ভূত্বক এই জায়গা এই অঞ্চলটা হচ্ছে ভূত্বক এবং এই ভূত্বক থেকে এই পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল এবং এই গুরুমণ্ডল থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল তো এই ভূত্বক দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক গুরুমণ্ডল দুটো অংশে একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে বহিস্ত কেন্দ্রমণ্ডল এবং হচ্ছে অন্তস্থ কেন্দ্রমণ্ডল তো এই ভূত্বক আর এই গুরুমণ্ডল এই ভূত্বক এবং এই গুরুমণ্ডলের মাঝখানে যে সেপারেট এই সেপারেটটাকে বলা হয়েছে বিযুক্তি এই সেপারেটটাকে বলা হয়েছে বিযুক্তি ঠিক একইভাবে এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে সেপারেটটা সেটা আছে গুটেনবার্গ বিযুক্তি সেটাকে গুটেনবার্গ বিযুক্তি অর্থাৎ কি বুঝলাম এখান থেকে আমরা ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে হচ্ছে বিযুক্তি এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি তারপর হচ্ছে এখানে দেখুন যে এই ভূত্বকের দুটো ভাগ ভূত্বকের হচ্ছে এক ক নম্বরটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং খনম্ব হচ্ছে মহাসাগরীয় ভূত্তক এই মহাদেশীয় ভূত্তক আর মহাসাগরীয় হচ্ছে মাঝখানে যে সেপারেটটা সেটা হচ্ছে কন্ডার্ট বিযুক্তি ঠিক একইভাবে উর্ধু গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে হচ্ছে ছশো সাইট কিভি বিযুক্তি এবং বহিস্থ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের মাঝখানে হচ্ছে বুলেন বা লেহোমেন বিযুক্তি তো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে এইখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আসে তো এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে মহাদেশীয় যে ভূত্তকটা আছে সেটা হচ্ছে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত তাই এটাকে বলা হচ্ছে শিয়াল এবং মহাদেশীয় যে ভূত্তকটা আছে সেটা হচ্ছে সিলিকন আর হচ্ছে ম্যাগনেশিয়াম নিয়ে গঠিত তার জন্য এটাকে বলা হয়েছে সীমা তো এই শিয়াল আর সীমা নিয়ে কিন্তু ভূত্বক গঠিত তো এখানে যে কন্ট্রাট বিযুক্তি তো কন্ট্রাট বিযুক্তি আপনারা আশা করি বুঝে গেছেন তো শিয়াল এবং সীমার মধ্যবর্তী সীমানাকে কিন্তু কন্ট্রাট বিযুক্তি বলে তো শিয়াল আর সীমা কোনটা ছিল মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক তার জন্য সেটাকে কি বলেছে কন্ডার্ট বিযুক্তি এবং এই শিয়াল কাকে বলে শিয়াল হচ্ছে ভূত্তকের সবচেয়ে উপরে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম আমি বলে দিই একটু আগে সিলিকন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্থিল স্তরকে বলছে সিয়াল এবং সীমা কি সীমা হচ্ছে শিয়ালের নিচে সিলিকন আর হচ্ছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ স্থীলাস্তরকে বলছে সীমা এবার মোহবিযুক্তি কাকে বলছে মোহোবিযুক্তি ঠিক ওই ছবিটাতে যে শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের সীমানাকে বলছে বলছে মোহবিযুক্তি গুটেনবার্গ বিযুক্তি কোনটা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের যে সীমানা আছে সেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি তো পৃথিবীর প্রাচীনতম মহাদেশ হচ্ছে প্যানজিয়া অর্থাৎ পৃথিবীর এক সময় একটা মহাদেশেরই অন্তর্গত ছিল তো ধরুন এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর মধ্যে একটাই মহাদেশ ছিল সেই মহাদেশটার নাম হচ্ছে প্যাঞ্জিয়া এটা ধীরে ধীরে অনেকগুলো মহাদেশে পরিণত হয়েছে কিন্তু প্রথমে ছিল একটাই মহাদেশ সেই মহাদেশটার নাম ছিল প্যাঞ্জিয়া এবং একটাই মহাসাগর ছিল সেই মহাসাগরটার নাম হচ্ছে প্যান্থালাসা তো পৃথিবীর প্রাচীনতম মহাসাগর হচ্ছে প্যান্থালাসা সঞ্চারণ মহাদেশ বা কন্টিনেন্টাল ড্রিপ্ট মতবাদের প্রবক্তা কে সঞ্চারণ মহাদেশ বা কন্টিনেন্টাল ড্রিপ্ট মতবাদের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার মহাদেশগুলির সঞ্চারণ বা সন্তরণ হার কত তো এই যে মহাদেশগুলো সঞ্চরণ অর্থাৎ মহাদেশগুলো যে ধীরে ধীরে সরে যাচ্ছে বা স্থানান্তর করছে এটা বছরে গড়ে হচ্ছে কুড়ি থেকে সত্তর মিলিলিটার হারে সরে যাচ্ছে আফ্রিকা ও আমেরিকা মহাদেশগুলির সঞ্চারণের ফলে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে তো এখানে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে মহাদেশের তলভাগ পর্যন্ত ভূপৃষ্ঠ কতটা পুরো মহাদেশের তলভাগ পর্যন্ত ভূপৃষ্ঠ হচ্ছে চল্লিশ কিমি পর্যন্ত পুরু মহাসাগরের তলদেশে পর্যন্ত ভূত্বকের গভীরতা কত সেটা হচ্ছে তিন কিমি মহাদেশ কি জাতীয় শিলা গঠিত তো হচ্ছে গ্র্যান্ড মহাদেশীয় পাত বা মহাদেশীয় শিলার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে টু থেকে টু পয়েন্ট নাইন মহাসাগরীয় পাত বা মহাসাগরীয় শিলার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে টু থেকে থ্রি পয়েন্ট ফোর সমুদ্রের গভীরতা প্রায় কত কিলোমিটার সমুদ্রের গভীরতা হচ্ছে দশ কিলোমিটার পৃথিবীর পাঁচটি মহাসাগরে কি পরিমাণ জল রয়েছে পৃথিবীর যে পাঁচটি মহাসাগর রয়েছে তাতে ওয়ান বিলিয়ন ঘন কিলোমিটার বা একশো কোটি ঘন কিলোমিটার জল রয়েছে মহাসাগরীয় পাদ বা মহাসাগরের তলদেশে দেশে কী জাতীয় শিলায় গঠিত ভারী ব্যাসাল জাতীয়